উপমহাদেশের একমাত্র নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী নারী জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনের প্রথম অগ্রদূত। নারী শিক্ষার প্রসার ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলার প্রথম ও একমাত্র মুসলিম নারী হিসেবে 1889 সালে ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া কর্তৃক নবাব উপাধি অর্জন করেন। নারী শিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি ফয়জুন্নেসা কুমিল্লার লাকসাম অন্তর্গত পশ্চিমগাঁওয়ের প্রধান জমিদার ছিলেন। শিক্ষানুরাগী ফয়জুন্নেসা উপলব্ধি করেছিলেন, আধুনিক শিক্ষা ছাড়া জাতির উন্নতির সম্ভাবনা নেই। তাই তিনি প্রতিষ্ঠা করেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ভাউকসার, ভাট্রা, ছাতারপাইয়া, মানিকমুড়া এবং বাঙ্গড্ডায় প্রায় 14টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। তিনি পশ্চিমগাঁয়ে মাদ্রাসা ও মধ্য ইংরেজি স্কুল স্থাপন করেন। পরবর্তীতে মাদ্রাসাটি নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ এবং স্কুলের নামকরণ করা হয় নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা উচ্চ বিদ্যালয়। কুমিল্লা শহরে নানুয়াদিঘির পশ্চিম পাড়ে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, বর্তমানে যা শৈলরানী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ হিসেবে পরিচালিত হচ্ছে। 1873 সালে কুমিল্লার বাদুরতলায় উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যার নাম বর্তমানে নবাব ফয়জুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। এখনকার সময়ের মেয়েরা তো বাইরে যায় বা কলেজে এসে পড়ালেখা করতেছে, ভার্সিটি যেতেছে, কিন্তু ওনার সময় দেখেন ওনার সময় তারা ঘরের ভিতরে ছিল। আর নারী জাগরণের প্রয়োজনে তারা উপলব্ধি করতে পারছে বিধেই মানে শিক্ষার প্রতি অনুরাগ হয়ে তারা এই শিক্ষা প্রতিষ্ঠান আরও অন্যান্য মেয়েদেরকে শিক্ষার প্রতি উদ্দীপনা সৃষ্টি করা, এগুলো উদ্দীপনা হওয়ার পরে তারা শিক্ষা প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠা করছে। তিনি এমন একটা কাজ করে দিচ্ছে যাতে নারীরা আরও বেশি সচেতন হয়ে যায় এবং পুরুষ থেকে অনেকটা এগিয়ে নিজেদের সাফল্যের দিকে এগিয়ে। এই যে দেখেন আমাদের ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার মধ্যে ছেলে মেয়ের মধ্যে ও ফার্স্ট হয়েছে, তো এটা একটা মেয়েদের জন্য অনেক বড় একটা অবমান রাখতেছে না। 1899 সালে কুমিল্লা কলেজ স্থাপনেও 35,000 টাকা সহযোগিতা করেছিলেন। তৎকালীন কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ডগলাসের নিকট প্রার্থিত অর্থ পাঠিয়ে তিনি বলেন, আমি যে টাকা দেই তা দান হিসেবেই দেই, কর্য বা ধার হিসেবে নয়। এতে মিস্টার ডগলাস বিব্রতকর অবস্থায় পড়ে যান। ফয়জুন্নেসা চৌধুরানী ভারতের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার কৃষ্ণনগরেও বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া ফয়জুন্নেসা 1894 সালে হজ করতে গিয়ে মক্কার মেসফালা মহল্লায় একটি মুসাফিরখানা ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। বাঙালি হাজিরা ওই মুসাফিরখানায় আবাসন সুবিধা পেয়ে আসছেন। জমিদার হিসেবে ফয়জুন্নেসা ছিলেন জনকল্যাণকামী। তিনি কমপক্ষে 14টি পুকুর ও দিঘি খনন করে জনসাধারণের পানির অভাব দূর করেন। পশ্চিমগাঁয়ে নির্মাণ করেন 10 গম্বুজ মসজিদ। জনগণের যাতায়াত ব্যবস্থায় বেশ কয়েকটি রাস্তা ও সেতু নির্মাণ করেছিলেন। দূরের যাত্রীদের জন্য স্থাপন করেছিলেন একটি মুসাফিরখানা। পরিবার ও সর্বসাধারণের জন্য নির্মাণ করেন কবরস্থান। আর্ত ও দুস্থদের সেবায় স্থাপন করেন লাকসাম দাতব্য চিকিৎসালয়। 1892 সালে ফয়জুন্নেসা জমিদারির বিশাল অংশ ওয়াকফ করে দেন, যা থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা আজও অর্থ সাহায্য পেয়ে থাকে। 1893 সালে শুধুমাত্র নারীদের চিকিৎসার জন্য কুমিল্লার দক্ষিণ চর্থায় ফয়জুন্নেসা জেনানা হাসপাতাল স্থাপন করেন, বর্তমানে যা কুমিল্লা সদর হাসপাতালের সাথে সংযুক্ত হয়ে নওয়াব ফয়জুন্নেসা ফিমেল ওয়ার্ড নামে পরিচালিত হচ্ছে। নবাব ফয়জুন্নেসার পুরো জীবনটাকে যদি আমরা এভাবে দেখি যে 1834 ওনার জন্ম, এখান থেকে 1903 সাল পর্যন্ত, এর মধ্যে ওনার যে জীবনের যে আমরা যে ব্যক্তিত্বের প্রকাশ দেখতে পাই, ওনার শিক্ষাক্ষেত্রে অবদান, ওনার যে জমিদারের কাজ, সব কিছু আমরা পাচ্ছি। কিন্তু রূপজালালে ওনার যে আত্মপরিচয়ের যে অংশে ওনাকে ওখানে যে ওনার যে আত্মপরিচয় দিয়েছে, সেখান থেকে আমরা যেটা দেখতে পাই যে
খুব অল্প বয়সে গাজী চৌধুরীর সাথে তাদের বাড়িতে আসা যাওয়ার সুবাদে মানে দুঃসম্পর্কের ফুপাতো ভাই হতে হচ্ছে গাজী চৌধুরী। তা আসা যাওয়ার সুবাদে তাকে ভালো লাগে এবং বিয়ের প্রস্তাব দেয় গাজী চৌধুরী, কিন্তু ফয়জুন্নেসার বাবা মা অল্প বয়স দেখিয়ে বিয়েতে অস্বীকৃতি জানায়। বর্ণাঢ্য ও বিচিত্র জীবনে জমিদারি পরিচালনার পাশাপাশি বাংলার উদাস উদার প্রকৃতি নওয়াব ফয়জুন্নেসাকে কাব্য রচনায় উদ্বুদ্ধ করেছিল। ঊনবিংশ শতাব্দীতে উপমহাদেশের প্রথম মহিলা কবি ছিলেন ফয়জুন্নেসা চৌধুরানী। পাশাপাশি তিনি বান্ধব, ঢাকা প্রকাশ, মুসলমান বন্ধু, সুধাকর, ইসলাম প্রচারক সহ বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীর পৃষ্ঠপোষকতা করেন। নওয়াব ফয়জুন্নেসার প্রথম বই রূপজালাল, গদ্য ও পদ্যে রচিত এই সাহিত্যকর্মটি 1876 সালে প্রকাশিত হয়। 1984 সালে মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সম্পাদনায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। এছাড়া সঙ্গীতসার ও সঙ্গীত লহরী নামে তার দুটি কবিতার বই প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে ওনার বাবা মারা যাওয়ার পরে ওনার ভাইদের অনিচ্ছা সত্ত্বেও এই বিয়ে হয়, ওনার মা এই বিয়ে দেন। কিন্তু কেন এই বিয়ে হলো এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে পরবর্তীতে ওনার যে ব্যক্তিত্বের প্রকাশ সেতে মনে হয়েছে যে ওনার পছন্দই এই বিয়েটা হয়েছিল। এবং ওনার যে গাজী চৌধুরীর প্রতি যে ভালোবাসা, যে আকর্ষণ, এটা রূপজালালে অসংখ্য জায়গায়, মানে এটা নায়ক নায়িকার প্রতি যে ভালোবাসার যে আকর্ষণ সেই জায়গা কিন্তু উনি ফুটিয়ে তুলেছেন। এটা আমাদের এবং সবাই এটা এক বাক্যে স্বীকার করেন যে রূপজালাল হচ্ছে ওনার নিজের দাম্পত্য জীবনের যে অতৃপ্তি সেটা থেকে এই ওনার ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা যে জীবন সেটা থেকে এই রূপজালালটা লিখেছেন। সেই ভালোবাসা থেকে তাদের দুটো সন্তান, দুটি কন্যা সন্তান হয় এবং তাদের খুব সুখের সংসার ছিল। পরে নজমুন্নেসা গাজী চৌধুরীর প্রথম স্ত্রীর ষড়যন্ত্রের কারণে ওনার এই সুখের সংসার আর টিকেনি। তিনি 1834 সালে কুমিল্লা জেলার লাকসামের পশ্চিম গায়ে সম্ভ্রান্ত এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। মোগল সম্রাট শাহ আলমের শাসনকালে শাহজাদা জাহাঙ্গীরের পুত্র আমির মির্জা আব্রুখাঁ এই পরগনার জমিদার ছিলেন। বংশ পরম্পরায় মির্জা আগওয়ান খাঁর ষষ্ঠ বংশধর আহমদ আলী চৌধুরীর কন্যা ফয়জুন্নেসা চৌধুরানী। তাঁর মায়ের নাম আরফাননেসা চৌধুরানী। ফয়জুন্নেসা বিয়ে করেছিলেন 1860 সালে সৈয়দ মোহাম্মদ গাজিউল হককে। তার দাম্পত্য জীবনই ছিল 6-7 বছর। এই দাম্পত্য জীবনে তারা উনি উল্লেখ করেছেন রূপজালালে যে ওনার খুব সুখে সংসার ছিল এবং ওনার প্রতি আকর্ষণটা বেশি ছিল। যদিও সপত্নী ছিল তারপরেও তারা সুখে সংসার ছিল, কিন্তু পরে আবার উনি কিন্তু উল্লেখ করেছেন যে সপত্নীর কারণে আমার এই সংসার থাকলো না আর কি। এটা উনি কিন্তু নজমুন্নেসাকে গাজী চৌধুরীর প্রতি কখনো কোথাও কিন্তু উনি কোনো উল্লেখ করেননি। গাজী চৌধুরীর প্রতি তার এতটাই ভালোবাসা ছিল, এতটাই শ্রদ্ধা ছিল, উনি গাজী চৌধুরীকে কখনো কোনো ছোট শব্দ ব্যবহার করেননি গাজী চৌধুরীর প্রতি। উনি সবসময় দোষটা দিয়েছেন কিন্তু ওনার সপত্নী নজমুন্নেসার প্রতি, যে উনি কেন থাকতে পারেননি। নায়ক যে নায়িকার প্রতি যে একটা নায়ক নায়িকার প্রতি আকর্ষণের যে ব্যাপারটা এবং এমনকি এটাও উল্লেখ মিলনের যে ব্যাপারটা সেটাও উনি উল্লেখ করেছেন। এরপরে যে ওনার যে ব্যক্তিত্বের প্রকাশ, ওনার জমিদারি লাভ, ওনার নবাব উপাধি লাভ, এবং নবাব উপাধি পেয়েছে 1889, কিন্তু তার আগে উনি 1876 উনি যে বইটা লিখেছেন রূপজালাল এই বইটা কিন্তু উৎসর্গ করেছেন হচ্ছে গাজী চৌধুরী। অথচ গাজী চৌধুরীর সাথে তার সেপারেশন হয়েছে 1867 সনে। এখন কোথাও ওনাদের ডিভোর্সের কোনো ডকুমেন্টস নাই, বরং উল্টো আমি যেটা ওনার ওয়াকফ যে দলিলে ওখানে যেটা আছে যে ওনার স্বামীর উত্তরাধিকার সূত্রে উনি প্রপার্টি পেয়েছেন। তো এই স্বামীর উত্তরাধিকার সূত্রে তখনই পায়েন যখনই উনি ওয়াইফ হিসেবে থাকেন, তার মানে হচ্ছে ডিভোর্স হয়নি, ওনাদের সেপারেশন ছিলেন কিন্তু ওনাদের
ডিভোর্সটা হয়নি। তৎকালীন সময়ে মেয়েদের কঠিন পর্দা প্রথার কারণে পারিবারিক পরিমণ্ডলে শিক্ষাগুরু মৌলভী ওস্তাদ তাজউদ্দিন মিয়ার তত্ত্বাবধানে ফয়জুন্নেসা পড়াশোনা করেন। একান্ত নিজের অনুপ্রেরণায় বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষা শিখেন এবং যথেষ্ট পারদর্শী ছিলেন। কুসংস্কারমুক্ত সার্বিক জ্ঞান অর্জনও ফয়জুন্নেসা চৌধুরানীর যুগ ছিল অন্ধকারের যুগ। 1903 সালে নিজের গ্রামে এই মহিয়সী নারী মৃত্যুবরণ করেন। পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। নওয়াব ফয়জুন্নেসার জীবন কীর্তিময়ী এক মহান মানুষের জীবন। জমিদারি নয়, সংস্কারমুক্ত, শিক্ষানুরাগী, জনদরদি মহিয়সী নারীর কাজই তাঁকে অমর করে রেখেছে। তাঁর অসামান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2004 সালে ফয়জুন্নেসা চৌধুরানীকে মরণোত্তর 21শে পদকে ভূষিত করেন। আমাদের একটা ফয়জুন্নেসার সিটি বিল্ডিং হয়ে যায় কিন্তু সংরক্ষণ করা কোথায় আছে ফয়জুন্নেসার জিনিসপত্র, ওগুলো সংরক্ষণ করার জন্য আমরা এটা স্থাপন করেছি এবং আমরা প্রাথমিক চিকিৎসা দিতেছি দিব ইনশাল্লাহ, গুণীদের সম্মাননা দিব আর আপনার কম্পিউটার প্রশিক্ষণ। প্রতিদিন জমিদারি কাছারিতে যেতেন, দেখাশোনা করতেন, ম্যানেজমেন্টের যে বিষয়টা একজন মানুষ হিসেবে, মানে একজন নারী হিসেবে না, একজন মানুষ হিসেবে যেভাবে একজন সফল মানুষ যেটা করতে পারে ঠিক সেভাবে উনি প্রতি মানে প্রতিদিনকার কাজ যেভাবে উনি উল্লেখ করেছেন যে আমি সকাল থেকে কী কী কাজ করতাম, উনি প্রতিদিন দলিল চেক করতেন, হিসাব রাখতেন, উনি খুব সচেতন ছিলেন, ওনার অধিকারের ব্যাপারে সচেতন ছিলেন এবং খুব দক্ষতার সাথে উনি ওনার জমিদারি পরিচালনা করেছেন, ক্রমশ এটা বাড়িয়েছেন। আমাদের স্কুলে প্রতি বছর 21শে ফেব্রুয়ারির সময় একটা বইমেলা আয়োজন হয়। ওই বইমেলা থেকে আমরা তার সম্পর্কে অনেক বই আছে আত্মজীবনীমূলক, তার ওখান থেকে আমরা কিনি, কিনে আমরা বাসায় গিয়ে পড়ি। যদি পাঠ্য বইতে অনেক কিছু থাকতো তাহলে আমরা যারা এই স্কুলে পড়ে তারা এই তার জীবনী সম্পর্কে জানতো এবং তিনি কী কী প্রতিষ্ঠা করেছেন তার আত্মজীবনের মূল কাহিনীটা জানতে পারতো। আরশাদুন্নেসা ওরফে আশা বিবি ও বদরুন্নেসা ওরফে বধু বিবি দুই কন্যা সন্তানের জননী ছিলেন মহান এই মহিয়সী নওয়াব ফয়জুন্নেসা। অসামান্য নানাবিধ প্রতিভার অধিকারী ছিলেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। দৃষ্টান্তমূলক এসব কাজের জন্য আগামী প্রজন্মের কাছে তিনি এক কিংবদন্তী।